মণিতে ট্যাটু তাক লাগালেন দিল্লির যুবক, এক কথায় তাকে ট্যাটু প্যাশনিস্ট বলা চলে। বয়স মাত্র 28 বছর, সর্বাঙ্গে ট্যাটু তো রয়েছেই, এবার চোখের মণিতে ট্যাটু করে তাক লাগিয়ে দিলেন দিল্লির করণ। তার দাবি, ভারতেই তিনি প্রথম যিনি চোখের মণিতে ট্যাটু তৈরি করেছেন। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে করণ বলেন, কষ্ট হয় বটে, তবে সেটা জয় করার কৌশলও জানতে হয়। নিয়ম মতো গরম সুচ দিয়ে কালি করে চোখের সাদা অংশে ইনজেক্ট করা হয়, সেভাবে ধীরে ধীরে আঁকিবুকি কাটা চলে। নিজের প্যাশনের জন্য চরম কষ্টকেও হার মানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান এক ট্যাটু আর্টিস্টের কাছে আমেরিকা নিউ ইয়র্কে প্রায় লাখ টাকা খরচ করে এটি করিয়েছেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বে হাতে গোনা কয়েকজন এই ট্যাটু করিয়েছেন, এর বিপদও অনেক আছে। কয়েক মাস আগেই কানাডিয়ান এক মডেল চোখে ট্যাটু করতে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। নিউ ইয়র্ক থেকে ফেরার পথে এই ট্যাটুর কারণে বেশ কয়েকবার সিকিউরিটি চেকিংয়ে পড়তে হয় ঠিকই, তবে সেখানকার নিরাপত্তারক্ষীরা বেশ প্রশংসা করেছেন এই ট্যাটুর। করণ নিজেও একজন ট্যাটু আর্টিস্ট, মাত্র 13 বছর বয়সে নিজের শরীরে প্রথম ট্যাটু করিয়েছেন করণ। 16 বছর বয়স থেকে সেটি হবিতে পরিণত হয়েছে। এখন দেশের একাধিক শহরে ট্যাটু পার্লার রয়েছে করণের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ট্যাটু আঁকতে চান তিনি। সাংবাদিকদের করণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে জয় হিন্দ ট্যাটু আঁকার স্বপ্ন রয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।